হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঁখি গ্যালারি থেকে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম, তোমাদেরকে একটু হাস্যরস উপহার দিব এই ভেবে, কারণ আসলে মানুষের জীবন একটু হাসি খুশি না থাকলে সেটা মানে যন্ত্রের মতো হয়ে যায়, আর মন খারাপ হলে বা আমরা বোর ফিল করলে তখন হাসির কিছু একটু শুনতে পারলে বা দেখতে পারলে দেখা যায় যে মনটা ভালো হয়ে যায়। তাই আমি তোমাদের জন্য আবার আমি নিজে একটু মানে হাস্যরস তৈরি করেছি, আমি নিজে লিখেছি এবং আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে শুরু করছি। একবার এক গ্রাম্য দম্পতি এলো ঢাকা শহর ঘুরে দেখতে। তাদের শখ হলো তারা সব ঘুরে দেখবে, তারা খুব মজা করবে, হলে গিয়ে সিনেমা দেখবে। যথারীতি তারা সিনেমা দেখতে গেল, টিকিট কাটলো। ঘটনাটা ঘটলো তখন যখন টিকিট চেকার টিকিট দুটো ছিঁড়ে দুটো টিকিটের অর্ধেক তাদের হাতে দিল, অর্ধেক সে নিজের কাছে রাখলো। টিকিট ছিঁড়তে দেখে গ্রাম্য মহিলা রেগে গিয়ে ধড়াম করে টিকিট ম্যানের গালে চড় বসিয়ে দিল। টিকিট ম্যান তো হকচকিয়ে গেল। টিকিট ম্যান, এটা কি হইলো? ওই বেডি, তুই মরে মারলি কিসের ফিন্নে? মহিলা তখন বলছে, আবার জিগায় মারলাম কি তার লাগি, আই কেটে হাদি টিকিট কাটিনো আর টিকিট সিল্লি কিল্লাই। হাজব্যান্ড বেচারি আসলে তখন একটু মুশকিলে পড়ে গিয়েছিল, দুজনকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে মানে ভিতরে ঢুকে গেল। যাই হোক, সিনেমা দেখে ওরা বাসায় চলে গেল। পরদিন ওরা প্রোগ্রাম করলো ওরা চিড়িয়াখানা দেখতে যাবে। তারপর পরদিন ওরা চিড়িয়াখানা দেখতে গেল, যে চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখছে তখন মানে বলছে আর কি, আন্নে আরে কই লুই আইসেন, এখানে তো দেখি গ্যারামের মতন কেদা আর কেদা, দেখেন তো আর বই দুইটা ফ্যাকের ভিতরে ঢুকি গেছে, আরে টানি তোলেন। স্বামী বেচারি আর কি করবে, বউকে কাদা থেকে টেনে তুলে বাসায় নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় এসে আদরের বউকে বোঝালো, এখানে বাইরে এ ধরনের আচরণ করা যাবে না, মানুষ হাসবে, আর একটু সুন্দর ভাষায় কথা বলতে হবে। বউ তাতে সম্মতি জানিয়ে বলল, ওকে, আপনি যখন বলছেন আমি অহন্তন সেদ্ধ ভাষায় কথা বলবো। স্বামী, আচ্ছা কাইল কই যাইবা এবার হেডা কও। স্ত্রী, আই মাইনে আই একটু মার্কেটে গুইরা দেখতাম চাই। স্বামী, চিন্তা করো না লইয়া যাম। পরদিন স্ত্রীকে নিয়ে স্বামী মার্কেটে গেল, তখন স্ত্রী বলছে, আন্নে আরে কই লই আইসেন, আইস তো মনে আটবারের দিন, এত মানুষ কিল্লাই। স্বামী বেচারা তখন আর কী করবে, স্বামী বলছে, ও আল্লাহ কোন বিপদে পড়লাম আমি। তখন বলছে মানে, শুনো, এটা আসলে হাটবারের দিন না, এটা শহরের মার্কেট, আর মার্কেটের মধ্যে এরকম ভিড়ই হয়। আচ্ছা তুমি থাক, এগুলো বুঝবে না, চলো বাসায় চলে যাই। তখন ওরা বাসায় চলে গেল। আর তখন হাজবেন্ড বলতেছে, আমরা তো অনেক বেড়াইলাম, চলো কাল দেশে ফিরা যামু। স্ত্রী বলে, আচ্ছা, এইখানেই ওদের ঢাকা ভ্রমণ কাহিনীর ইতি টানলাম। বন্ধুরা, এবার আমি যে হাস্যরসটি তোমাদের সামনে নিয়ে আসব, সে হাস্যরসটির নাম দিয়েছি দুই বাটপারের চাইনিজ খাওয়া। তারাও মানে গ্রাম থেকে ঢাকা শহরে এসেছে এবং তাদের খুব শখ তারা একদিন চাইনিজ খাবে, বাট তাদের পকেটে অত টাকা নেই, তবুও তাদের মানে ওরা তো বাটপার, সেই চিন্তা করেই ওরা চাইনিজে ঢুকে গেছে। এবং ম্যানেজার ওদেরকে বলেছে, কি খাবেন বলেন, ওরা নাম বলতে বলেছে, ম্যানেজার সব ধরনের নাম বলেছে। তখন ওদের দুই বন্ধুর নাম হচ্ছে, একজনের নাম করিম, একজনের নাম রহিম। এখন করিম বলছে, আচ্ছা রহিম, কাটলেট আর মামলেট খাই, কী কস? তখন রহিম বলছে যে, তোর যখন এটা পছন্দ আছে অর্ডার দে, কাটলেট আর মামলেটই আজকে খামো। তখন ওরা কাটলেট আর মামলেটের অর্ডার দিয়ে দিল। হোটেল বয় ওদের জন্য কাটলেট এবং মামলেট নিয়ে আসলো। দু বন্ধু দুজনের দিকে তাকিয়ে আছে। তখন রহিম বলছে, কী রে করিম, দিলাম তো কাকলেট আর মামলেটের অর্ডার, হেরা দিয়ে দুইটা আন্ডা বাজি দিল আর ইসা মাছ বাজি দিল, এটি তো হারা জীবনী গেরামও খাই। আচ্ছা থাক, দিছে যখন খাই, তার উপর দেখ লগেটা বাঙ্গা চামিচ দিছে, আসলে ওরা কাটা চামিচ দিয়েছিল। যাই হোক, তারা খেলো দিল, মানে ওদের কাছে ভালোই লাগলো। তখন খাবার শেষে বয় আসলো ওদের মানে খাবারের বিলটা নেওয়ার জন্য। তখন বলতেছে, ভাই খাওয়া দাওয়া তো হয়ে গেল, বিলটা দিয়ে দেন। তখন রহিম বলছে, কি কোন ভাই আপনি, বিল তো আমি দিয়ে দিছি, আপনি আবার কিসের বিল চাইতে আসছেন? লোক বলে, আপনি কখন বিল দিলেন, বিল তো দেওয়ার নিয়ম হচ্ছে খাওয়ার পরে, আপনি তো মাত্র খাওয়া শেষ করলেন। তখন করিম বলছে, মানে দুজনই তো টাউট,
করিম বলছে, দেখেন স্যার, গরিব হইতে পারি কিন্তু বাটফান না, আপনার বিল আমরা দিয়ে দিছি। এখন মানে তর্কাতর্কি হচ্ছে আশেপাশে, দু চারজন লোক ওদের সামনে আসছে যে কি ব্যাপার, এরকম গন্ডগোল হচ্ছে কেন, যারা খাচ্ছিল হোটেলে তারা। তখন ওদের মাথার মধ্যে একটা বুদ্ধি খেললো, একজন দেখতে পেলো উপরে একটা চাইনিজ মানে ছাতা ঝুলছে। এখন ওরা মনে মনে একটা কুবুদ্ধি আঁটলো। তখন রহিম লোকগুলো বলতেছে, কি ব্যাপার আপনারা ঝগড়া করছেন কেন? তখন বলতে, দেখেন না স্যার, গ্যানামের তেন ঢাহাশর গুরবার আইসি, অনেক মানে স্বাদ ছিল যে একটু চাইনিজ খামো, খাইছি, হ্যাঁ বিলও দিছি। এখন গরিব দেখে দেখেন ঠকানের লেগে হেরা কয়, আমরা নাকি হ্যাঁ বিল দেই নাই। আরেকটা ওইটা বলতেছে যে, স্যার এখন কি কমু কন, হেরা কয় বিল বলে আমরা দিই নি, আমরা গরিব মানুষ, আমরা কি দুইবার বিল দিতে পারি? এখন তো একটা জিনিস নিয়ে আমি ভয়ই পাইতেছি, ওই যে উপরে আমি ছাতাটা রাখছি, এখন যদি কই বলে ছাতাটা আমার, তখন তো কইব না ছাতাটাও হেগো। আসলে মানে ছাতাটা হোটেল ম্যানেজারেরই। তখন মানে অন্যান্য লোকরা বুঝিয়ে দিল যে, দেখো ভাই, ওরা গ্রাম থেকে আসছে, সহজ সরল মানুষ, ওরা তো বারবার করে বলছে ওরা টাকা দিয়ে দিয়েছে, ওদেরকে ছেড়ে দাও। তখন ম্যানেজার বুঝে ফেলল যে এখন বেকায়দায় পড়ে যাবে, কি আর করা, মানে ফ্রি খেয়ে গেল, ছাতাটাও নিয়ে চলে গেল। তারপর বাইরে এসে কয়, কি বন্ধু কেমন করলাম? দ্বিতীয়জন বলে, ভালোই করছস, দুইজনে মিল্লা খাইলাম আমার পেটটা বইরা, আবার একটা দামি ছাতাও চুরি করে লইয়া আইলাম, ভালো হয়েছে না ক? তখন আরেকজন বলে, তার কইতে বহুত বালা হইছে, আজকে তো মনে মেঘও হইব, ছাতিটা কামও লাগবো।